আজকে আমরা যাচ্ছি কলকাতা ওয়ান অফ আ বিগেস্ট কম্বো। এতদিন তোমাদের ব্যাপারটা ছিল যেটা দিত সেই কম্বোটাই আমাদের নিতে হবে। জায়গাটা যাচ্ছি সেখানে তোমরা মেনু থেকে পার্টিকুলারলি কি কম্বো চাও সেটা নেবে আর 15টা আইটেম। স্টার্টারে আমি অর্ডার করেছিলাম চিকেন চিজ বল, চিকেন ললিপপ। তো সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা ওয়ান অফ আ বিগেস্ট কম্বো। হ্যাঁ, আজকে যে কম্বোটা খেতে যাচ্ছি সেটা সেখানে তোমরা নিজেদের মধ্যে কাস্টমাইজ করতে পারবে কম্বো। আর আমরা কম্বো খেয়ে থাকি মাত্র 5টা থেকে 6টা আইটেম, কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেখানে 300 টাকায় তোমরা পেয়ে যাবে 15টা কম্বো, মানে 15টা আইটেম। এতদিন তোমাদের ব্যাপারটা ছিল যেটা দিত সেই কম্বোটাই আমাদের নিতে হতো, সে ভালো না খারাপ বা মন পছন্দ মেনু থেকে কিন্তু আমরা আলাদা করে কিছু নিতে পারতাম না। বাট এই যে জায়গাটা যাচ্ছি সেখানে তোমরা মেনু থেকে পার্টিকুলারলি কি কম্বো চাও সেটা নেবে আর 15টা আইটেম, একটা দুটো তিনটে না, মাত্র 15টা আইটেম পাচ্ছ 300 টাকায়। কিন্তু তার আগে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো না। আমি দীপ্তরাজ, ওয়েলকাম টু দীপ্তলক্স। তো চলো ফুডটাকে এক্সপ্লোর করি। তো ফাইনালি এত কিছু আমাদের মাত্র 299-এ, আর আমি পার্টিকুলারলি কী কী অর্ডার করেছি আমি তোমাকে স্পেশালি ভালো করে বলছি, কেন কি এতগুলো আইটেম আমি পার্টিকুলার এক একটা আইটেমের নাম ভুলে যেতে পারি। তো আমি আগে বলছি স্টার্টারে আমরা কী কী অর্ডার করেছি। হ্যাঁ, তো এটা হলো স্টার্টার। স্টার্টারে আমি অর্ডার করেছিলাম চিকেন চিজ বল, চিকেন ললিপপ, চিকেন নাগেটস, চিকেন ফিশ ফিঙ্গার, আর প্যান ফ্রাইড মোমো, স্পেশাল মোমো। আর এটা কিন্তু একটা আলাদা ইউনিক জিনিস যেটা আমি দেখলাম সেটা হলো রোজ মোমো। তো এটা আমি স্টার্টারে অর্ডার করেছিলাম। আর জুসের আইটেম আমি কী কী অর্ডার করেছি সেটা দেখছি আগে। জুসের আইটেমে ছিল তোমার এখানে হলো লাইম সোডা, তারপর হলো লস্যি। লস্যিটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার, তোমরা যদি এখানে আসো তোমাদেরকে বলে দেবে কী ফ্লেভার নিতে চাও, স্ট্রবেরি, ম্যাঙ্গো, ডিপেন্ডস তোমরা যেটা নিতে চাও। সেকেন্ড ভার্জিন মোজিটো যেটা নিয়েছিলাম আই গেস এটা। তো মেন কোর্সে আমাদের যেটা যেটা নিয়েছিলাম সেটা একবার বলি, এগ রাইস, এগ নুডলস, চিলি চিকেন, তার সাথে নিলাম চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি ফিশ। মানে দ্য হোল থিং এটা কিন্তু তোমাদের করছে হলো 299-এ। আরেকটা কথা, এটা কিন্তু শেয়ারেবল অপশান, যে থিং করো না যে একজনের একটাই, এটা না, শেয়ারেবল করে খেতে পারো। তো ফার্স্টে আগে আমি এত গরম একটু জুস আইটেম দিয়ে স্টার্ট করি। তো এটা ছিল আমাদের ম্যাঙ্গো লস্যি, থিকনেস তো বেশ ভালোই, জাস্ট ট্রাই করা যাক। বেশ ভালো কিন্তু, আর আমরা যেহেতু এতক্ষণ ধরে রেখেছিলাম তার জন্য একটু গরম হয়ে গেছে, বাট খেতে রিফ্রেশিং। এটি সেকেন্ড আইটেম, সেটা নিই ভার্জিন মোজিটো। ভার্জিন মোজিটোটা জল জিরা বা যেরকম ফ্লেভার লাগছে সেরকম লাগছে ব্যাপারটা। থার্ড যে ড্রিঙ্কসটা ছিল সেটা এটা। ফার্স্ট এটা আমার সবার থেকে বেশি ভালো লেগেছে লস্যিটা, প্রেফার করবো এটা নাও। সেকেন্ড তোমাদের ভজিন মজিটা, এটাও আমার খুব ভালো লেগেছে, রাদার দেন এটা। বাট লস্যিটা কিন্তু আলাদাই ছিল। তো এবারে স্টার্টারে আসা যায়, এতগুলো আইটেম, এগুলো তো সব আমরা খাই। এই যে চিলি চিকেন, প্যান ফ্রাইড মোমো তো খাই। ফার্স্টে স্টার্ট করবো কিন্তু আমি রোজ মোমোটা, এটা আমার কিন্তু একটা আলাদা, ফার্স্ট টাইম খেয়ে দেখবো। ঠিক এরকম টাইপসের জিনিস ব্যাপারটা, আর নর্মালি মোমোর মতো, বাট শেপটা ডিফারেন্ট আর কালারটা উপরে আলাদা। ভেতরে দেখি কিরকম, আগে একটা বাইট নিয়ে দেখি তারপরে দেখবো ভেতরে কতটা চিকেন আছে। ব্যাপারটা খুবই ভালো, ব্যাপারটা পুরোটাই স্টিম, আর চিকেনও কিন্তু মোটামুটি ভালোই আছে। একটা ইউনিক জিনিস খেতে আর কি, একটু এটার সাথে আমার মনে হয় একটু মিউনিস বা কিছু দিলে আরও কিন্তু হেভি লাগবে ব্যাপারটা, বাট এটা ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। আচ্ছা একটা কথা বলে দিই, এখানে কিন্তু সব আইটেম তোমরা দুটো করে পাচ্ছ, এমন না যে কোনো কিছু তিনটে হবে, সব কিছু তুমি 2 পিস করে, তুমি যে কোনো স্টার্টার নাও কি চিলি চিকেন মেন কোর্সে যে কোনো আইটেম দুটো করে। এবার চিজ বল, চিজ বলটা আছে যাক, মোটামুটি বেশ ভালোই কিন্তু চিজ বল, চিজ আছে এর মধ্যে, খাওয়া যাক। ভেতরে কিন্তু চিকেন মনে হচ্ছে আমার, এগুলো কিন্তু চিকেন আর একটু পেঁয়াজ ক্যাপসিকাম মনে হচ্ছে, খেয়ে দেখি চিজ বলটা ভালো কিন্তু, চিজ বলটা কিন্তু খুবই ভালো লাগলো। চিকেন নাগেটস যেরকম হয় নর্মালি, খেয়ে দেখি ওকে, চিকেন এরকম টাইপের চিকেন পাবে ঠিকঠাক। চিকেন ললিপপ বেশ ভালোই কিন্তু প্রেজেন্টেশন, ভাবতে পারছো মানে এত কিছু বাস 299-এ। তো চিকেন ললিপপটা
এটা ডিপ দিয়ে খাই। চিকেনটা দেখো ভালো, ওকে স্টাফ, এটা ওরকম না বাট ওকে স্টাফ। হ্যালো, ফিশ ফিঙ্গার এরকম লেভেলে ফিশ কিন্তু আছে, ফিশ ভালো ফিশ কিন্তু আছে এর মধ্যে। এটাও ভালো না, এটা কিন্তু স্পেশাল মোমো, ঠিক আছে? স্পেশাল মোমো সাইজটা ওই জন্য আলাদা স্পেশালভাবে, নর্মাল মোমো যেরকম এরকম সাইজ হয় স্পেশাল মোমো সাইজটা তো দেখতেই পাচ্ছ। তো স্পেশাল মোমো দেখি কিরকম ভেতরটা, চিকেনের ফিলিং কিন্তু বেশ অনেকটাই আছে আর অনেকটাই বড় কিন্তু চিকেন, মানে স্পেশাল মোমোটা ওটা বাস খেতেও স্পেশাল, ক্রাঞ্চিনেস বেশি আর চিকেনও বেশি আছে। এমন না যে পুরোটা চিকেন কম, পেঁয়াজ বাদ বাকি স্টফিং বেশি ভরা, এটাও ভালো আছে। এরপরে আমাদের প্যান ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমোগুলো কিন্তু সাইজ আমি এখানে বলতে পারি যে বেশ ভালো বড় আছে প্যান ফ্রাইড মোমো সাইজ। তো খাওয়া যাক, হালকা একটু স্পাইসি, একটু ট্যাঙ্গি ফ্লেভার, পারফেক্ট কম্বিনেশন যাচ্ছে। এত কিছু তো হয়ে গেলো আমাদের স্টার্টার আইটেম, এবারে মেন কোর্সে ঝাঁপানো যাক। মেন কোর্সে যাওয়ার আগে তোমাদেরকে কিছু এখানে ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো এই জায়গাটার ব্যাপারে আর এখানে কম্বোটার ব্যাপারে। জায়গাটা কিন্তু অনেকটাই কুজিন, প্রায় 10 জন থেকে 11 জন মোটামুটি বসা যাবে। সেকেন্ড, এই কম্বোটা কিন্তু সুইগি জোম্যাটোতে কোনো অ্যাভেলেবেল নেই। তোমরা যদি এসে ভাবো যে কম্বোটা পার্সেল করে নিয়ে যাবো, সেটাও কিন্তু নয়। সেকেন্ড, কম্বোটা তোমরা যদি ধরো খেতে পারছো না, দেন তুমি পার্সেল করতে পারবে, তার আগে কোনো পার্সেল করার কোনো সিন নেই, সুইগি জোম্যাটোর নেই। কম্বোটা চলছে কিন্তু 3:30 থেকে শুরু হচ্ছে 10টা অবধি, আর কম্বোটা কতদিন চলবে সেটা কিন্তু ওদের দাদাদের ফেসবুক পেজে তোমরা যদি ফলো করো ততদিন জেনে যাবে যে কম্বোটা কতদিন ধরে চলছে। বাট আছে, এই মাসটা তো প্রায় তোমরা পেতেই পারো, বাট ফিউচারে কতদিন থাকবে সেটা তোমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে দাদাদের। তো এবারে আমরা যে মেন ডিশে এসে আসি, যে আমাদের নিয়েছিলাম মেন কোর্সে, তো এখানে আমি নিয়েছিলাম চিলি ফিশ যেটা 2 পিস আছে, চিকেন মাঞ্চুরিয়ান এটা কিন্তু যেটা 2 পিস, আর এটা চিলি চিকেন যেটাও 2 পিস আছে, আর সাথে কিন্তু এগ নুডলস আর এগ রাইস। তো আগে রাইসটা দিয়ে খাই। কোয়ান্টিটি রাইস আর তোমার নুডলসে কিন্তু অনেক, আমি যে স্টার্টারটা আমি দুজনে মিলে খেয়েছি বাট তারপরেও আমার মনে হচ্ছে যে আর কিছু খাওয়া যাবে না, তো কোয়ান্টিটি অনেক। যদি তোমরা ভাবো যে স্টার্টারে কোয়ান্টিটি, স্টার্টারে খাওয়ার পর এটা ইজিলি খেয়ে আরও তোমার কিছু খেতে ইচ্ছে হবে, বাট না, নর্মালি যারা খায় তাদের জন্য কিন্তু এটা নর্মাল এনাফ কিন্তু। তো আমি রাইসে দিই, রাইসে এখানে দেখো গাজর, ডিম আর বিনস এরকম আছে। তারপরে কিন্তু স্টার্টারটা খেতে খেতে এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটা দেখি কীরকম খেতে। খেতে ভালোই, যেরকম ফ্রাইড রাইস হয়, আলাদা করে ইউনিক কিছু না, স্মোকি হালকা ফ্লেভার আসছে, গরম হলে আমার একটু আরও ভালো লাগতো। এবার নুডলস, এগ নুডলস যেটা ছিল, নুডলস কিন্তু বেশ ভালো, লং আর হালকা থিকনেস আছে, একদম পাতলা না কিন্তু। নুডলস খাওয়া যাক। আমরা চিলি ফিশ, চিলি ফিশটা দেখো এরকম ফিশ থাকবে, খাই এটা বেশ ভালো, পাস্তা ইউজ করছে আই থিঙ্ক, আর খেতেও কিন্তু খুবই ভালো। নেক্সট চিকেন, চিলি চিকেন কোটিং একদমই কম না বলতেই পারো, মেন কিন্তু পুরোটাই কিন্তু চিকেন, ঠিক আছে? তো এটা একটা বাইট নিই, তিনটে খেয়ে নিই, সব থেকে বেস্ট কোনটা লাগছে সেটা বলছি। চিলি ফিশটা বেটার, চিলি চিকেন, চিকেন মঞ্চুরিয়ান থেকে চিলি ফিশটা বেটার। চিলি চিকেনের এনহ্যান্সটা ভালো পাওয়া যাচ্ছে, বাট মাঞ্চুরিয়ানে একটু কম, বাট চিলি চিকেনটা কিন্তু খুবই ভালো। তো এগুলো আমি সব কমপ্লিট করি, করে লাস্টে বাইরে কথা হচ্ছে। কি ভাই, কি হলো, কি বললি ডাইরেক্ট? আর খেতে পাচ্ছি না, পয়সা বসুল করে খেয়েছি পুরো। তো যাই হোক, তোমরা যদি পয়সা বসুল করে এরকম খেতে চাও, এখানে লোকেশন আর অ্যাড্রেসটা কিন্তু বলছি। লোকেশনটা বেলগোরিয়া, ঠিক জেনিক হসপিটালের ঠিক সামনে। আসলে বা গুগল ম্যাপসে তোমরা যদি লেখো 1972 ফুড পার্ক, তাহলে তোমরা লোকেশনটা পেয়ে যাবে। আর তোমরা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করা ছাড়া দেখছো, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও, কারণ কি সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশন ফিল হয় আমার। আর তোমরা যারা এখানে এসে খেয়েছো বা
খাবে প্লিজ কমেন্টে জানিও, যদি খেয়ে থাকো কেমন তোমাদের লেগেছিল, আর যারা এসে খাবে ফার্দার ফিউচারে তারাও জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টিল দেন বাই।